بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله عالمين اسلامیک میڈیا যুগো শ্রেষ্ঠ হক্কানি ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আলামিন ইসলামিক মিডিয়া, রেয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01819707949। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াস সাজাদা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা যামানান আলা যামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين
والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کہ مجھے خلد تری میں فرماتے ہیں آدم کہ مجھے خلد تری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو باپ ملا نام محمد ہے میم میں محبوب یا مطلق کا اشارہ ہے میم میں محبوب یا مطلق کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد بنگلہ دیش مجاہد کمیٹی چٹوگرام بیبگیو شاخا کرتک آیوجت تین دن ویاپی چرمنر نمونے ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের আজ দ্বিতীয় দিন উপস্থিত মহতি এ মাহফিলে মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই দামাত বরাকাতুহুম এবং নায়েবে আমিরুল মুজাহিদিন পীর এ কামেল দামাত বরাকাতুহুম দেগার হযরাত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরুব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলমিন এ ফিতনার জামানায় কোরআন ও সুন্নার ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুর শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন رحمت للعالمين شفيع المذنبين خاتم النبيين حضرت محمد رسول الله صلى الله عليه واله وسلم উপর কিছু কথা বলার নিয়তে সংক্ষেপ সময়ে কোরআন হাকিমের সূরা আহজাবের এক আয়াতের অংশ তিলাওয়াত করেছি। বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত আমি ও বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস পড়েছি। তিলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে এখলাস রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো
হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। হাদিসে পাক রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাক্তু ফীকুম আমরাইন, দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না, গোমরা হবে না, যতক্ষণ ওই দুই জিনিস আঁকড়িয়ে ধরবে, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, এক নম্বর আল্লাহর কিতাব কোরআনে হাকিম, দুই নম্বরে রাসূলের সুন্নাত। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। এবার কিছু সংক্ষেপ কথা। মূলত এই প্যান্ডেল আমাদের মতো বা আমার মতো মানুষ এখানে বসে আলোচনা করার এই মজলিস নয়, প্যান্ডেল নয়, চেয়ার নয়। কারণ এখানে যে আশেক রসুল যারা আছেন, আল্লাহর আশেকিন যারা আছেন, যদিও তারা এলেমের দরজায় দৌরাত্ব কম, কিন্তু আল্লাহর মহব্বত এত বেশি যে তাদের রুহানি খোরাক দেওয়ার মতো যোগ্যতার 1000 কোটি ভাগের এক অংশ ওয়াল্লাহি আমার মধ্যে নেই। হ্যাঁ, তবে এখানে বসার দ্বারা আমার মাথার মুকুট ওলামায়ে হযরত এবং মুরব্বীদের কিছু দোয়া নিতে পারবো, এই আশায় বসেছি। আমার আলোচনার মূল বিষয়টা হলো শানে রিসালাত, রাসূলের মর্যাদা নিয়ে কিছু কথা। তার কারণ হলো কয়েকদিন আগে চলে গেল রাসূলের আগমনের মাস রবিউল আউয়াল। ঢাকা চট্টগ্রাম সিলেটে ডিসেম্বরের আজকে হলো কত তারিখ, 29 ডিসেম্বরের 2-3-4 তারিখ এই শহরগুলোতে সিলেট চট্টগ্রাম ঢাকায় রাসূলের আগমনে যথেষ্ট পরিমাণ মিছিল করেছেন আশেক রাসূলেরা, এবং তাদের একটা ধারণার বহিঃপ্রকাশ ঘটেছে যে আমরা পাঁচকল্লিওয়ালা, চরমোনাই, উজানি, বাহাদুরপুর, দেওবন্দি, তাবলিগ, আমরা রসুলকে মর্যাদা দিতে জানি না। এই প্রভাকাণ্ডা ছড়িয়ে ফেলেছে এবং রাস্তার মোড়ে মোড়ে, ডিসেম্বরের 5 তারিখে আমি রাঙ্গুনিয়া আসছিলাম, ডিসেম্বরের 12 তারিখ সিলেট গিয়েছিলাম, রাস্তার মোড়ে মোড়ে ব্যানার দেখা গেল, বড় অক্ষরে ব্যানারে লেখা ছিল সকল ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন্নবী, নিচে দিয়ে ছোট অক্ষরে লেখা ছিল মিলাদুন্নবী কায়েম করো, সিরাতুন্নবী লাথি মারো। তাহলে একটু খোলামেলা আমাদের জানা দরকার রসুলের মর্যাদা আসলে কিভাবে করলে মর্যাদা হয়। রসুল সম্মানের পাত্র, আল্লাহ সম্মানের পাত্র, এবং আল্লাহকে সম্মান করার কিছু সম্মানী শব্দ আছে, রসুলকে সম্মান করার সম্মানের কিছু শব্দ আছে। স্ত্রীও সম্মানের মহব্বতের পাত্র, আব্বা আম্মাও সম্মানের পাত্র, ওস্তাদও সম্মানের পাত্র। এখন আমার আম্মাকে আম্মা বলি, আম্মা শব্দটা একটা সম্মানের শব্দ, সম্মানের না? এখন এই সম্মানের শব্দটাকে যদি আমি আম্মার দিকে নিসবত না করে আমার স্ত্রীর দিকে ঘুরাইয়া দিই, সম্মানের শব্দটাই ঠিক আছে, কিন্তু নিসবতটা যখন উল্টো হয়ে গেল, এখন আর সম্মান রলো না, এখন অপমান হয়ে গেল। তো আমাদের সমাজেও কিছু মানুষ আল্লাহকে যেই শব্দ দিয়ে সম্মান করা, নির্ধারণ করা, এই শব্দগুলো যদি কেউ রসুলের দিকে নিসবত করে, রসুলের জন্য সম্মানের শব্দ আলাদা আল্লাহ দিয়ে দিছেন, এখন আল্লাহর দেওয়া কিছু একক সম্মানের শব্দ আছে, যেমন আল্লাহর রসুল আলিমুল গাইব, আল্লাহ আলিমুল গাইব আর কেউ না। এখন এই শব্দটা গাইবের মালিক আল্লাহ, এই বাক্যটা শুধু আল্লাহর জন্যই প্রযোজ্য সম্মানের, এটা যদি রসুলের দিকে নিসবত করে তখন সম্মান থাকে না, হয় অপমান। কারণ কি, আমি মাঝে মাঝে উদাহরণ দেই,
যমুনা সেতু উত্তরবঙ্গের এক মহা বড় একটি সেতু। তো মূর্খ দুই ভিক্ষুক যমুনা সেতুর পারে গিয়া হতবাক হয়ে বলে, এ বিশাল সেতু কে বানাইছে? তো এক পাগল বলে, সরকার বানাইছে। বলে, এত বিশাল সেতু 30,000 টাকার নিচে বোধহয় পারেনি। তো আর এক পাগলে বলে, 30,000 টাকায় হয় বেটা? এত বিশাল সেতু কমপক্ষে 50,000 টাকা লেগেছে। দুই ভিক্ষুকে সেতুর প্রশংসা করতে গিয়েই কিন্তু বলেছে, কিন্তু প্রশংসা হয়নি, হয়েছে অপমান। কেন হয়েছে? যমুনা সেতুর প্রশংসা করতে যে এলেম লাগে, সে এলেম ওদের নেই। রবিউল আউয়াল একটি দামি মাস, ঠিক রমাজানও একটি দামি মাস। কেন? রমাজান দামি এজন্য আল্লাহ কোরআনে নাম উল্লেখ করেছেন, কারণ এই মাসে আল্লাহ নাজিল করেছেন কোরআন কালামুল্লাহ। রবিউল আউয়াল দামি কেন? এই মাসে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কোরআন হলো হেদায়াত, রবিউল আউয়ালের পাঠানোয়ালা ব্যক্তি রসুল হলেন হাদি। কোরআন হলো দাওয়াত তাবলীগ, রবিউল আউয়ালে আসলেন মুবাল্লিগ। কোরআন এমন একটি কিতাব যার মতো দ্বিতীয় কোনো কিতাব নাই, ঠিক রবিউল আউয়ালে আগমনকারী এমন এক রসুল যার মতো আর কোনো রসুল নেই। রমাজানে আল্লাহ কোরআন দেওয়ার কারণে রমাজানের যেমন দাম বেড়ে গেল, রবিউল আউয়ালে রসুল আসার কারণে এ মাসেরও দাম বেড়ে গেল। কোরআন আসলো কদরের রাত্রে, এ কারণে কদরের রাতের দাম যেমন বেড়ে গেল, রবিউল আউয়ালে সোমবার দিন নবী আসায় সোমবার দিবসের দাম বেড়ে গেল। কোরআন নাজিল করে আল্লাহ যেমন হেফাজতের জিম্মাদারের গ্রান্টি কার্ড দিয়ে দিলেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, রসুলকে রবিউল আউয়ালে পাঠাইয়া রসুলকেও হেফাজতের জিম্মাদারির কার্ড দিয়া দিলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, কোরআন আমি যেমন হেফাজত করব আমার রসুলকেও আমি আল্লাহ নিজ কুদরতি জিম্মায় হেফাজত করব। রবিউল আউয়ালে রসুল এসেছেন এবং এই মাসেই রসুল চলে গেছেন, এ কথায় কারো কোনো দ্বিমত নাই। এবং দিনটা ছিল সোমবার, মিলাদুন নবী আর অফাতুন নবী দোনো দিনের দিন কি ছিল? এ কথায় কারো কোনো দ্বিমত? যাওয়ার তারিখ ছিল 12ই রবিউল আউয়াল, এ কথায় কারো কোনো দ্বিমত নেই। কিন্তু পৃথিবীতে আগমনের তারিখটা কত এ নিয়ে ঐতিহাসিকদের মাঝে দ্বিমত। কেউ লিখেছেন 8ই রবিউল আউয়াল, কেউ লিখেছেন 9, কেউ লিখেছেন 11, কেউ লিখেছেন 12। কারণটা কি? যাওয়ার তারিখে দ্বিমত নাই, আগমনের তারিখে দ্বিমত কেন? ঐতিহাসিকগণ লিখেছেন, মুফাসসিরিনে কেরাম ও মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, আগমনের তারিখে দ্বিমত হওয়ার কারণ এই বাচ্চাটাই কোনো একদিন রহমাতুল্লিল আলামিন বিশ্বনবী হবেন এটা সর্বসাধারণের কাছে সুস্পষ্ট ছিল না। যখন সবাই দেখলেন বাচ্চাটা বড় হতে লাগলো আর অলৌকিক ঘটনা প্রকাশ পেতে লাগলো যে এ এক অসাধারণ ব্যক্তি যার জন্ম মোবারকে পারস্যের প্রজ্বলিত 1000 বছরের আগুনটা নিভে গেল, এ এমন এক ব্যক্তি যার জন্ম মোবারকে রোম সম্রাটের রাজপ্রাসাদগুলো আলোকিত হয়ে গেল, এ এমন এক অসাধারণ ব্যক্তি যিনি রাস্তা দিয়ে চললে মেঘের খণ্ড মাথায় ছায়া দেয়, এমন এক অসাধারণ ব্যক্তি যিনি দুনিয়াতে এসেই আল্লাহর প্রশংসা করলেন, রসুল এমন এক অসাধারণ ব্যক্তি যিনি খতনাকৃত অবস্থায় আসলেন, রাস্তা দিয়ে হেঁটে চলে গেল, ওই রাস্তা থেকে বহুদিন ধরে মেশকের ঘ্রাণ পাওয়া যায়, এমন এক অসাধারণ ব্যক্তি যার চেহারা মোবারকে একটা নজর দিলে 1 সপ্তাহের ক্ষুধা নিবারণ হয়ে যায়। সবাই বলল এই লোক তো আর সাধারণ না, এবার কাগজ কলমে ইতিহাস লিখে রাখো। কাগজ কলমে ইতিহাস লিখতে গিয়ে আগমনের তারিখ দিন ঠিক করে লিখো, লিখতে গিয়ে ঐতিহাসিকগণ 1 সপ্তাহের ব্যবধানে কেউ লিখেছেন 8 তারিখ সোমবার, কেউ লিখেছেন 9 তারিখ সোমবার, কেউ লিখেছেন পরের সপ্তাহের 11 তারিখ সোমবার অথবা 12 তারিখ সোমবার,
এর মধ্যে 8 তারিখ যেই মতামত দেয়া হয়েছে এই মতামতটা মজবুত। রাসূলের আগমনকে আরবিতে বলে মিলাদ। মিলাদ শব্দের অর্থ জন্ম, মিলাদ অর্থ কি? একটি প্রশ্নের জবাব চাচ্ছি সংক্ষেপ। আপনাদের অত্র অঞ্চলে জুমার নামাজে সালামের পরে ইমাম বা খতিব বা মুয়াজ্জিন সাহেব সালামান্তে মাইক হাতে নিয়ে মুসল্লিদেরকে টার্গেট করে বলে থাকেন, সম্মানিত মুসল্লিগণ নামাজের পরে বসবেন, মিলাদ আছে। চট্টগ্রামে বলে কি? বলে মিলাদ আছে। বলুন মিলাদ অর্থ কি? জুমার পরে কার জন্ম হয়? কারো জন্ম হয় না, দোয়া হয়? বলেন বলেন, কথা বলতে ভয় পাইতেছেন? কথা বলবেন বাঘের মতো, কারণ এ দেশ তো আমাদের দেশ। এদেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, বা বাহাদুরি করবে শুধু মুসলমানেরা। কিসের ভয়? আপনি আদামি চিন্তা করেন, এই দেশে তাবলিগ কম, চরমনাই কম, উজানি কম, দেওবন্দি কম, তো ভয় কিসের? আমরা যদি ফিডা শুরু করি পালানোরও জায়গা পাবে না বাতিলের বৃষ্টি, কিসের ভয় করে? সরকার এমনি নিয়ে গণভবনে দাওয়াত দিয়ে খাওয়াইছে, কওমি মাদ্রাসার স্বীকৃতি দিতেছে, এমনি 40 বছরের বহু আল্লাহওয়ালার চোখের পানি কবুল হয়েছে, আল্লাহওয়ালাদের গালি দিয়ে বহু জালান জ্বালাইছে আমগো জাতি ভাই কিছু মুনাফিকেরা, কওমি মাদ্রাসারে বহু গালি দিছে, আল্লাহওয়ালাকে বহু গালি দিছে, কান্নার কারণে আজ প্রশাসন সরকার টের পেয়ে গেল, ধূম্রজালের নিচে পড়ে আমরা বুঝতে পারিনি যে এদেশের মাদ্রাসাগুলো জঙ্গির প্রযোজন কেন্দ্র না অন্য কিছু। সংক্ষিপ্তভাবে আমরা ডিটেলস তদন্ত করে আমরা জানতে পেরেছি এদেশের মাদ্রাসা তথা কওমি মাদ্রাসা জঙ্গির প্রযোজন কেন্দ্র নয়, আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি। অতএব কোনো ভয় নেই। কোনো ভয় আছে? মুসলমানের ইমানের একটা আওয়াজ, বেঈমানের জন্য একটি আতঙ্ক। সমস্যা এক জায়গায় আমরা বেয়াদব না, নাহলে ওরা যে আমাকে কাফের বলে গালি দেয়, আমরা গালি জানি না, এমন গালি জানি যে লঙ্গি খুলে যাবে, দেই না কেন? জাহান্নামের ভয়ে। কিসের ভয়ে? কোরআন শরীফ বলে গালি হারাম, বুখারী শরীফ বলে গালি হারাম। হাত আমগো একটা কম, খানা একবেলা কম খাই, আল্লাহ আমাদের জিন্দেগি রসুলের তরিকা অনুযায়ী চালাবার তৌফিক দান করুন। মিলাদ অর্থ জন্ম, নবী শব্দটা অপরিচিত নাকারা, এটাকে নির্দিষ্ট পরিচিত করার জন্য আ আলিফ লাম লাগায় দিল আন্নবী, দুই শব্দ সংযুক্ত করার পরে হলো মিলাদুন্নবী। লম্বা আলোচনা মাঝখানে আছে, সংক্ষেপ বলে যাই, মিলাদুন্নবী শব্দের অর্থ হলো আমাদের সুপরিচিত নবীর জন্ম মোবারক। নামাজের পরে মিলাদ আছে না দোয়া আছে? দোয়া আছে। না বলে মিলাদ আছে কেন বলে? দুইটা অভাবের কারণে বলে। কয়টা অভাব? এক নম্বরে ধর্মীয় শিক্ষার অভাব। ধর্মীয় শিক্ষা কোথায় হয়? রমনা পার্কে? কোথায়? মাদ্রাসায়। ধর্মীয় শিক্ষা যে একেবারে মোটেও নাই তা না, কিছু আছে বিদায় তো ইমামতির চেয়ারে বসে আছে, কিন্তু ইমামতি করার জন্য যতটুকু ইলেম দরকার ছিল ততটুকু নাই। এক নাম্বার ধর্মীয় শিক্ষার অভাব, দুই নাম্বারে খাটি আল্লাহওয়ালা মুরব্বির অভাব। শুধু আল্লাহওয়ালা না, খাটি আল্লাহওয়ালা, শুধু আল্লাহওয়ালা বলবেন না, কারণ বহু আল্লাহওয়ালা সিংহাসনে বসে আছেন, উপরে সাইনবোর্ড লাগানো মুজাদ্দিদে জামান, চেহারা আর আদব আখলাক দেখলে মনে হয় ইন্টারন্যাশনাল বেঈমান। অতএব শুধু আল্লাহওয়ালা না, খাটি আল্লাহওয়ালা বলবেন। খাটির মধ্যে কি সরলতা আছে? খাটি হতে হলে দুইটা গুণ লাগে। কয়টা গুণ? এক নম্বরে তাকওয়া, দুই নম্বরে ঈমান। এক নম্বরে তাকওয়া আর কি? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
الذين آمنوا وكانوا يتقون আল্লাহ বলেন হে আউলিয়ায়ে কেরাম ভয় নাই কোনো চিন্তা নাই এক বচনে ওলি বহু বচনে আউলিয়া যদি দুইটা গুণ তোমরা অর্জন করো জান্নাত তোমাদের মেহমান খানা অপেক্ষমান এক নাম্বার গুণ তোমার ইমানটারে খাঁটি করে নাও দুই নাম্বার গুণ হলো আল্লাহর ভয় তাকওয়া অন্তরে ঢুকাও যদি তাকওয়ার পাওয়ার অন্তরে ঢুকাইতে পারো আমি আল্লাহ তোমাদেরকে আলাদা আর একটা পাওয়ার দান করব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা মুমিন যদি তাকওয়ার পাওয়ার নিয়ে চলতে পারো আমি আল্লাহ স্পেশাল একটা পাওয়ার দিব তাকওয়াওয়ালাদেরকে ওই পাওয়ারের নাম হলো ফুরকান মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি ফুরকান কি জিনিস বলে আল্লাহর দাও একটা নূরের নাম আল্লাহর দাও নূর ওই নূরের আলো যখন তাকওয়াওয়ালা পেয়ে যায় অন্ধকার রাতে টর্চ লাইট হাতে নিয়ে একা একা যেমন অন্ধকার পথে চলা যেমন সহজ তাকওয়ার পাওয়ারওয়ালা যখন আল্লাহর থেকে আলাদা একটা নূরের আলো পেয়ে যাবে ওই বান্দা হক বাতিল নির্ণয় করে হকের পক্ষে চলাটাও তেমন সহজ ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায় ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায় ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায় ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায় আল্লাহর দাও ফুরকান যখন বান্দা পেয়ে যাবে তখন পটিয়া মাদ্রাসার আজিজুল হক মুফতি রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের মুসাল্লা থেকে অল্প টাইমে আফ্রিকার জঙ্গলে হাজির হয়ে এটা তাকওয়ার পাওয়ার বলে আফ্রিকার জঙ্গলে পটিয়া মাদ্রাসা থেকে কেমনে চলে গেল সংক্ষেপ সময় বলে এটা তাকওয়ার পাওয়ারের দ্বারা হয় এজন্য আল্লাহ বলেন আমি ফুরকান নামের পাওয়ার যাকে দিই ওই বান্দা বাংলাদেশে ফজরের নামাজ পড়বে আবার এক ঘন্টা পরে ইশরাক গিয়া মদিনায় পড়বে আউলিয়ারা কারে আকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার সোহবতে সালে তোরা সালে কুনাত সোহবতে তালে তোরা তালে কুনাত ফুরকানের দরজা দিয়া যারা চলবে এই দরজার নাম হলো আজিমতের দরওয়াজা আর যাদের কাছে তাকওয়া কিছু আছে কিন্তু ফুরকানের পাওয়ার নাই তাদের দরওয়াজা হলো রক্সতের দরওয়াজা রক্সতের দরওয়াজা দিয়া যে বান্দা ফলাফল পাবে তার নাম হলো উজরাত মূল বেতন আর আজিমাতির দরওয়াজা দিয়া যেই বান্দা রাস্তায় চলবে তার ফলাফলের নাম হলো কুরবাত মানে বেতনও পাবে বোনাসও পাবে আল্লাহ তাআলা বলেন খাঁটি আল্লাহওয়ালার জন্য দুইটা গুণ এক নম্বরে খাঁটি ঈমান দুই নম্বরে তাকওয়া এমন আল্লাহওয়ালা যখন তাকওয়ার উপরে চলবে ফুরকানের পাওয়ার নিয়ে চলবে সহিহ বুখারীর মধ্যে আল্লাহর নবীকে আল্লাহ বলেন হাদিসে কুদসি এমন ওলি যাদেরকে আমি আল্লাহ ফুরকান দিলাম তাকওয়ার পাওয়ার নিয়ে চলে এমন ওলিদের সাথে যদি কেউ দুশ্মনী করো قال النبي صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل من عادى لي وليا فقد آذنته بالحار هي رسول امتر جنا دار আমার ওলিদের সাথে যারা দুশ্মনী করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেল কেমন ওলি আল্লাহ বলেন বুখারীর এবারাত নবী ওলি কারা জানে
যারা আমার দরবারে যেই ওলির কথা বললাম, যাদের সাথে দুশ্মনী করলে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করব, এই ওলি কেমন ওলি? বলে এই ওলিগুলো শুধু ফরজ ইবাদত করে না, বেশি বেশি নফল ইবাদত করে। নফল ইবাদত করে 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 আমি আল্লাহকে এত খুশি করি না, আমি আল্লাহ এক পর্যায়ে বান্দার আমলের উপর এত বেশি খুশি হয়ে যাই, এক পর্যায়ে আমি আল্লাহ খুশি হইয়া বান্দার ইবাদতের উপরে আমি আল্লাহ এত মহব্বতের নজর দিয়া তাকাই, আমার কুদরতের নজর পড়ার পরে এক সময় বান্দার চোখ দুইটা আমি মাওলার কুদরতি চোখ হয়ে যায়। ওই ওলির বান্দার দুইটা হাত আমি আল্লাহর কুদরতি হাতে পরিণত হয়ে যায়, ওই বান্দার পা আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায়, ও বান্দার জবান আমি আল্লাহর কুদরতি জবানে পরিণত হয়ে যায়, ওই বান্দার কান আমি আল্লাহর কুদরতি কানে পরিণত হয়। আল্লাহওয়ালার চোখ আল্লাহর চোখ হওয়ার ব্যাখ্যা কি? আল্লাহওয়ালার কান আল্লাহর কান হওয়ার ব্যাখ্যা কি? আল্লাহওয়ালার জবান আল্লাহর জবান হওয়ার ব্যাখ্যা কি? বলে ওই বান্দা তখন নিজের ইচ্ছায় জবান চালায় না, আল্লাহর ইশারায় চালায়। ওই বান্দা তখন নিজের ইচ্ছায় চোখ দিয়ে তাকায় না, আল্লাহর কুদরতের ইচ্ছায় তাকায়। এমন পাওয়ারওয়ালা ছিলেন রশিদ আহমদ গাঙ্গুহী, এমন পাওয়ারওয়ালা ছিলেন হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি, জীবনে দুইটা পাও সোজা করে ঘুমান না। প্রশ্ন করা হলো, হাজি এমদাদ আপনি দুটো পাও সোজা করে কেন ঘুমান না বসেন না? হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি বলে, ওরে আল্লাহর গোলাম, আমি হাজি এমদাদুল্লাহ আমি যত দিকে পাও খোলার জন্য চেষ্টা করি পারি না, বড় ভয় লাগে বড় ভয় লাগে। আমি ডান দিকে পাও খুলতে পারি না, বড় ভয়। আমি বামে পাও খুলতে পারি না, বড় ভয়। আমি সামনে পাও খুলতে বড় ভয় পাই, কারণ আমি যেদিকেই পাও খুলতে চাই ওদিকেই আমি অন্তরের চক্ষু দিয়ে তাকায় দেখি মাওলার নূরের তাজাল্লি দেখা যায়। আমি বড় ভয় পাই, বড় ভয়, কোন দিকে না জানি পাও খুললে আমার আল্লাহ বেজার হয়ে যাবে, এই জন্য আমি ডান দিকেও পাও খুলতে বড় ভয়, আমি সামন দিকে পাও খুলতে বড় ভয়। এমন আল্লাহওয়ালার বিরুদ্ধে যারা কথা বলবে, আল্লাহ বলেন আমি তার সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে গেলাম। হকীকত সে তু দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়, নমি গুয়ম কে আজ দুনিয়া জুদা বাস, বহার কারে কে বাসি বাপ দাবাস, চিস্তে দুনিয়া আজ খোদা গাফিল বুদান কমাশো নকরাহ ফর জিন্দোজার। মিলাদুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবীর জন্ম মোবারক। বলুন আমাদের সুপরিচিত নবী বলতে ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, কোন নবী? সবাই বলেন নবীজির নাম বলায় বেদ দুই হয়েছে, গুনা কয়টা হলো? হয়নি। নবীর নাম বলায় যদি গুনা না হয়, বলো বাঙালি মুসলমান পীরের নাম নিলে বেয়াদবি হবে কেন? আমাদের দেশে বহু পীর আছে নাম নিলে বেয়াদবি হয়। এরে ভণ্ড, তোমার পীরের নাম নিলে যদি বেয়াদবি হয়, আমার নবীর নাম নিলে তো কাফের হওয়ার কথা। পীরের নাম নিলে যদি বেয়াদবি হয়, আল্লাহর নাম নিলে ট্রিপল কাফের হওয়ার কথা। অভাব কয়টা পেছনে বলছি, অভাব কয়টা এই চাপাবাজি করার পেছনে? অভাব কয়টা? এক নম্বরে ধর্মীয় শিক্ষা নাই, দুই নম্বরে খাটি আল্লাহওয়ালা মুরব্বি নাই। যেই সোরার ঘরের সোরা বলে আমার কোনো মুরব্বি লাগে না, পীর লাগে না, ওস্তাদ লাগে না, ইমাম লাগে না, আমি 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 বলবো তুমি ই ইবলিস। আল্লাহ কয় মুরব্বি লাগবে, তুমি ফন্ডিতি করো কেন? অভাব কয়টা? ধর্মীয় শিক্ষা নাই, খাটি আল্লাহওয়ালা মুরব্বি নাই।
মিলাদুন নবী অর্থ আমার সুপরিচিত নবীর জন্ম মোবারক। কেমন আবার সুপরিচিত নবী? যে নবীর জন্য গর্তের পিপীলিকা পর্যন্ত পাগল। পিপীলিকা বলে, আল্লাহ নবীর রওজা একটু পৌঁছা দাও, আমার মনে চায় আমি নবীর রওজা মোবারকটা একটু দেখে আসবো। আল্লাহ ডাক দিয়া কয়, নুজহাতুল মাজালিস নামক কিতাবে লেখা আছে। পিপীলিকা আল্লাহর কাছে আরজি করে, ও মালিক মদিনায় নাও। আল্লাহ মদিনার একটা কবুতরের বলে, কবুতর চলদি করে যা, অমুক এলাকার গর্তের ভেতর এক পিপীলিকা আমার নবীর আশে খয়া কান্না করে। তুই পিপীলিকাটার এই নবীর রওজা ঘুরাইয়া বাইতুল্লাহ ঘুরাইয়া আবার ওই গর্তের মধ্যে পৌঁছায়। ওরে বাঙালি মুসলমান, যে নবীর জন্য গাছ পাগল, মাছ পাগল, আসমান পাগল, জমিন পাগল, যে নবীর জন্য চাঁদ সূর্য পাগল, শুধু তাই না আমার আল্লাহ পাগল। আজকে ওই নবীরে বাঙালি চিনি না রে বাবা, যদি নবীরে চিনতে পারতা, পীরের মহাব্বত নিয়ে তুমি আজকে বিরোধী শত্রুদের ব্যাপারে লাঠি মিছিল করলা, নেতার পক্ষে লাঠি মিছিল করো, নেত্রীর পক্ষে লাঠি মিছিল করো। ওরে বাবা তুমি আমাকে ইমানের সাথে জবাব দাও, তোমার পীর আর নেতা নেত্রীর থেকে আমার নবীর সম্মান কি কম হয়ে গেল? তাহলে বলো, তুমি যদি নবীর মহব্বতের আশে খাও, নবীর যেই বেঈমান বলল নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো, যেই বেঈমান বলল নবী একটা সন্ত্রাসী নবী, যেই বেঈমান বলল আমার নবী যৌবনের চাহিদা পূরণে একা দেখবার বিবাহ করেছে, আজকে তুমি কেন তার ব্যাপারে লাঠি মিছিল করো নাই? যদি তোমার মহব্বত, নবীর মহব্বত তোমার দিলে বেশি থাকত, আরো ছয় বছর আগেই বাংলাদেশে সকল ফাঁসি হওয়ার রোগীদের আগে রসুলের দুশ্মনের জবাই হয়ে যেত। কুকু যাও সুন্নতে আহমদ, কু যা বা মুহাম্মদ, কাইবুয়াত নে সবতরা কারে শয়তা, মি কুনি না মত বলি গরবলি, লানতাস্তে বরবলি। ভাইরা আমার, মিলাদুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবীর জন্ম মোবারক। বলেন আরো একটা শব্দ আপনারা শুনছেন, সিরাতুন নবী শুনছেন? সিরাতুন নবী অর্থ হলো সিরাতের শাব্দিক অর্থ অবস্থা, পারিবাসিক অর্থ জীবন আদর্শ। সিরাতুন নবী পুরাটার শব্দের অর্থ হলো আমাদের সুপরিচিত নবীর জীবন আদর্শ। যে আশেক বলেছ মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী লাথি মারো, তোমার সাথে গালাগালি নাই, কোনো হিংসা নাই, দ্বন্দ্ব নাই, জানতে চাই একটু জবাব দাও, সিরাতুন নবী অর্থ আমার সুপরিচিত নবীর জীবন আদর্শ। যদি বলো সিরাতুন নবী মানি না, লাথি মারো, লাথি মারলি কই লাগলো, কই টের ভাইসুনি বলো? নবীর আদর্শ আর ডিপে আম্মা জানা এসা বলেন, কয়েকজন সাহাবা আম্মা জানা এসার দরবারে চলে গেলেন। আয়েশার নাম শুনছেন? রসুলের কি হয়, কত বড় দামি, 2000-এর উপরে হাদিস তার মুখস্থ। সুবহানাল্লাহ, ক্যান্সার আছে? আরো জোরে বলেন, কয় হাজার? আমগো এলাকার আম্মা জানেরা কয় হাজারের হাফেজা, আব্বা জানেরা, আম্মা আব্বা বাদ দেন, বাংলাদেশের এমন একজন শায়েখ 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 পাওয়া যাবে না, যিনি এক বৈঠকে 500 হাদিস মুখস্থ শোনাবে। যেই শায়েখ 500 হাদিস মুখস্থ বলতে পারে না, আমার বুঝে আসে না সে আহলে হাদিস কেমনে হয়। চাপার জোরে হয়, অভাব কয়টা, ধর্মীয় শিক্ষা নাই, খাতি আল্লাহওয়ালা মুরব্বী নাই, এই কারণে চাপার জোরে বহু উল্টা পাল্টা কথা কয়। আম্মা জানা এসা 2000 হাদিসের হাফেজা। সাহাবারা প্রশ্ন করলেন, নবীর ক্যারেক্টার আদর্শের একটু বয়ান করুন। আম্মা জান প্রশ্ন করলেন, আফাতাকরাউনাল কুরআন, আপনারা কি কোরআন শরীফ তেলাওয়াত করেন না? কলু বালা, হ্যাঁ আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি। আম্মা জান এসা জবাব দিলেন, কানা খুলুকুহুল কুরআন, নবীর আদর্শই হলো কোরআন। নবীর আদর্শের আরবি মিলাদ না সিরা?
নবীর আদর্শ বলতে কি? নবীর কোরআন নাজিল হওয়া। ওরে আশেকে রসুল তুমি লাথি মারলা কই লাগলো কই, এত হিংসা কেন? এই নবীর আশে এত হিংসা কেন? তাহাজ্জুদ বেশি বড় এই জন্য। আল্লাহ আপনি হেদায়াত দান করুন। আরো জোরে বলে মিলাদুন নবী আর সিরাতুন নবী দুইটা শব্দ খোদার কসম, ঈসা নবীর শানে ব্যবহার হয় না, মুসা নবীর শানে ব্যবহার হয় না, ইব্রাহিম নবীর শানে ব্যবহার হয় না, এই দুইটা শব্দ আমার নবীর শানের শব্দ, আমার সুপরিচিত নবীর সম্মানের শব্দ। অতএব খোদার কসম, এই দুইটা শব্দ যদি কেউ বাঁকা নজরে দেখো কলিজা বাঁকা হয়ে যাবে। আমরা চূড়ান্ত শ্রদ্ধা করে এই দুই শব্দকে অন্তরে জায়গা করে নিয়েছি। আমরা নবীর মিলাদে খুশি, আমরা নবীর সিরাতেও। মজার ঘটনা, সিরাত নবীর মিলাদ যেদিন হয়ে গেল, নবীর আপন চাচা আবু লাহাব তার একটা দাসী বান্দি নাম হলো সুয়াইবা দৌড়ে গেল আবু লাহাবের কাছে, শুনছেন এক মহা সুসংবাদ, আপনার এক ভাতিজা জমিনে আনছে, কেমন দামি, বলে এসে আল্লাহর গুণগান করেছে, কেমন দামি ভাতিজা যার চেহারার আলোতে গোটা ঘর অন্ধকারটা আলোকিত হয়ে গেল। নবীর আপন চাচা চিল্লায় ডাক দিয়ে কইরে, দাসী এমন একটা সুসংবাদ তুই আমারে দিলি, আমি তোরে কি পুরস্কার দিতে পারি? দেওয়ার মতো কিছু নাই, তবে আজ ফাইনাল তোরে বলে দিলাম, আমার ভাতিজার এমন একটা সংবাদ তুই শুনাইলি, আমি আমার ভাতিজার মিলাদে খুশি হইয়া আমি আজকে তোকে আমার গোলামির থেকে আজাদ করে দিলাম। নবীর চাচা আবু লাহাব দাসীটা সুয়াইবাকে আজাদ করে দিল, গোলামির থেকে মুক্তি দিল, মিলাদুন নবীর বেজারে না খুশিতে? সেই আবু লাহাব রসুল যখন কোরআন পেয়ে গেলেন, একদিন চাচা আবু লাহাবকে ডেকে বলেন, ও চাচা আপনি আমারে কেমন মহাব্বত করেন, বলে কোনো সীমানা নাই, বলে চলেন। পাহাড়ের পাদদেশে গেলেন, গিয়া বলে চাচা আমি যে কথা বলবো কতটুকু মানবেন, বলে 100। ও চাচা যদি বলি পাহাড়ের ওই পার্শ্ব থেকে একদল দুশ্মন এপারে এসে আপনাদের উপরে হামলা করবে, মানবেন? বলে অবশ্যই। চাচা ভালো করে শুনেন, ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আল্লাহ আমাকে রসুল বানাইছেন, আল্লাহ আমাকে কোরআনের মতো সিরাত দান করেছেন, আদর্শ দান করেছেন, আমার মনে আছে আমার জন্ম মুবারকে আপনি খুশি হইয়া আপনার দাসী আপনি খালাস মুক্তি দিয়া দিলেন, আজ আমি অনুরোধ করে বলছি এই দুনিয়া চিরস্থায়ী জীবন না, মরণের পরে আর একটা জিন্দেগি আসবে, যে জিন্দেগির কোনো শেষ নাই, দুনিয়ার থেকে যদি গুনাগার হয় কবরে যাও, দুই পার্শ্বের মাটির ছাপ, কবরে জাহান্নামের আগুনের তাপ, সাপের গর্ত হয়ে যাবে কবর। ও চাচা আমি রসুল হয়ে বলছি, আমি আল্লাহর পাঠানো পয়গম্বর, খোদার কসম করে বলছি, আমাকে আল্লাহ কোরআন দিয়েছেন, সত্য কোরআনের বাণী বলতেছি, আমার সিরাত আমার আদর্শের, ওই সিরাত মেনে নামাজ পড়েন, দাড়িটা রাখেন, কোরআন পড়েন, আমার উপরে কালেমা পড়ে ঈমান আনেন। নবী যখন সিরাতের বয়ান দিলেন, আদর্শের বয়ান দিলেন, লাহাব মানি অগ্নিশিখা, আবু লাহাবের চেহারা আগুনের মতো লাল, যখন নবী সিরাতের বয়ান দিলেন, আবু লাহাব আরো রাগ হয়ে লাল হয়ে গেল, নবীরে ধমক দিয়ে বলে তাব্বাল্লাক ইয়া মুহাম্মদ, ধ্বংস হয়ে যা রে মুহাম্মদ, আলি হাদা জামাতানা, এজন্যই কি আমাদেরকে দেখেছো, ধ্বংস হয়ে যা। নবীর মনটা বড় কষ্ট পেয়ে গেল, নবী দুর্বল হয়ে গেলেন। ও চাচা এটা তো ভাবি নাই, আপনি আমার জন্ম মোবারকে মিলাদুন নবীতে খুশি, খুশি হওয়ার কারণে আমি মনে করলাম আমার কোনো আবদার আপনি ফালায় দিবেন না, কিন্তু সিরাতের কথা আদর্শের যখন আমলের কথা বললাম, আপনি যে এত রাগ করবেন আমি ভাবতে পারি না। নবী মনটা বেজার করে দাঁড়ায় আছেন, আল্লাহ বলেন জিব্রাইল আমার নবী কষ্ট পাবে, আমার নবীর মন বেজার হবে, আর আমি আল্লাহ চুপ হয়ে থাকবো, না না আমার নবীর সংবাদ জানায় দাও, ওরে নবী আপনার ধ্বংস কোনো দিন হবে না। আবু লাহাব যতই বরদোয়া করুক, আমি আল্লাহ কোরআনকে হেফাজতের যেমন জিম্মার গ্যারান্টি নিয়েছি, রসুলকেও হেফাজতের জিম্মার গ্যারান্টি নিয়েছি, রসুলের ক্ষতির জন্য যত
চক্রান্ত করবে, কারো চক্রান্ত নবীর বেলায় টিকবে না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরি। ইকালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল সতুম কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু ওয়া ফাহামুর রিজালি। আল্লাহ বলেন জিব্রাইল নবীর আসার বাণী শুনায় দাও, আবু লাহাবের ধ্বংস হবে, নবীর হবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব, আবু লাহাবের দোনো হাত শেষ, এক হাত দুনিয়া আর এক হাত পরকাল, দুনিয়াও শেষ পরকালও শেষ। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, ওকে ওর মাল ওর সন্তান ওরে বাঁচাতে পারবে না। সাইয়াসলা নারান যাতা লাহাবি ওয়া মারাতু, অচিরেই তাকে জাহান্নামের আগুন তাকে গ্রাস করে ফেলবে। শুধু একা না, ওর স্ত্রী সুদ্ধা ধ্বংস হয়ে যাবে। ওরে নবী আপনার কোনো চিন্তা নাই, এরে নবীর আশেকে রসুল কোনো গালি নাই, কোনো হিংসা নাই। যারা বলো আমরা নবীর মিলাদ মানি না, তোমাদের মতো শুধু বছরে একদিন মানি না, নবীর মিলাদে খুশি আনন্দ করেছে আবু লাহাব একদিন, কিন্তু নবীর আদর্শ মানে না। আজকে যে আশেকে রসুল নবীর মিলাদের খুশি করো, কিন্তু রসুলের আদর্শের দাড়ি নাই, টুপি নাই, আমি তোমাকে জাহান্নামী বলবো না, আমি তোমাকে কাফের বলে গালি দেব না, আমি তোমাকে একটা অশালীন কথা বলবো না। শুধু বিবেকের কাছে প্রশ্ন করে যাই, একটু চিন্তা করে দেখো তোমার খুশি আর আবু লাহাবের খুশি এক হয়ে গেল নাকি। আরে নবীর উম্মতের দল, আমরা মিলাদুন নবীতে বেজার, এই জন্য নবীর আদর্শের টুপি পরেছি। আমরা নবীর মিলাদুন নবীতে বেজার, এই জন্য নবীর আদর্শের দাড়ি রেখেছি। আমরা নবীর মিলাদে বেজার, এই জন্য পর্দা করি। আমরা নবীর মিলাদে বেজার, এই জন্য গালি দেই না। খোদার কসম, আমরা নবীর আদর্শের টুপি পরেছি মিলাদে খুশি হইয়া, নবী পে আমরা খুশি, এই জন্য নবীর অর্ডারে টুপি পরি, নবীরে পাইয়া খুশি, এই জন্য নবী বলে দাড়ি রাখ রেখেছি, নবীকে পাওয়ায় আমরা খুশি, নবী বলেছেন পর্দা কর আমরা করতেছি। খোদার কসম, আল্লাহর কসম করে বলি, আমরা বছরে একদিন নবীর মিলাদ পালন করি না, আমরা নবীর মিলাদে খুশি মরণ পর্যন্ত। ঠিক কি না বলো? ভাইরা আমার সময় কম, সময় কম, ভাইরা আমার ভালো করে শুনেন, এইবার বলি ঈদ 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 সকল ঈদের বড় ঈদ। দেখি নবী মিলাদুন নবী উপলক্ষে কিছু করলেন নাকি। সহিহ কিতাব হাদিসের একটা কিতাব, বুখারীর পরে যার স্থান মুসলিম শরীফ। কি কিতাব? মুসলিম শরীফে রাখা দিয়েছে, আল্লাহর রাসূল বলেন আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, রাসূলকে প্রশ্ন করা হলো আন সাউমিল ইসনাইন, فقال النبي صلى الله عليه واله وسلم فيه ولدت وفيه انزل علي رواه مسلم ومشكات او كما قال النبي عليه الصلاه والسلام। কয়েকজন সাহাবা নবীর প্রশ্ন করলেন, কি প্রশ্ন? নবী প্রত্যেক সোমবার একটা রোজা রাখতেন। কিবার? সোমবার। ঘুমাইতেছেন? না। কিবার? সোমবার। আমি কাউকে গালি দিছি? কাফের বলছি? জাহান্নামী বলেছি? মিলাদুন নবীর বিরুদ্ধে বলেছি? যে বলবে হাফিজুর রহমান মিলাদের বিরুদ্ধে বলেছে, তুই মিলাদ কি জিনিস বুঝলি না কপাল করে। অভাব কয়টা? ধর্মীয় শিক্ষা নাই, খাটি আল্লাহ আলা মুরব্বী নাই। মিলাদুন নবী মানলে আমরা নামাজি দাড়িওয়ালারাই মানি, কথা ঠিক? নবী বলেন আমি সোমবার দিন রোজা রাখি। সাহাবা একরাম বললেন নবী কেন আপনি সোমবার রোজা রাখেন? নবী বলেন আমি দুইটা কারণে সোমবার দিন রোজা রাখি। কয় কারণ?
এক নাম্বার কারণ আল্লাহ আমাকে যেদিন দুনিয়ায় পাঠাইছেন মিলাদের দিনটা ছিল সোমবার, আমি নবী সোমবার দিন রোজা রেখে মিলাদুন নবীর শুকর আদায় করি। দুই নাম্বার কারণ আল্লাহ পাক আমার উপরে কোরআন যেদিন অবতীর্ণ করেছিলেন ওই দিনটা ছিল সোমবার, আমি নবী কোরআন নাজিলের দিন রোজা রেখে শুকর আদায় করি। গাঞ্জা খায়া কইলাম নি? কোন কিতাবে আছে? মুসলিম শরীফ, দামি এক হাদিসের কিতাব। রসুল সোমবার রোজা রেখেছেন। একটা মাসালা বলেন আমাকে, ঈদের দিন রোজা রাখা হালাল? সবাই একমত ঈদের দিন রোজা রাখা যেমন হারাম, ঠিক রোজার মধ্যে ঈদ করাটাও হারাম। ওরে আশিক রাসূল ভাই, কোনো হিংসা নাই, কোনো গালি নাই, আমি একটু জানতে চাই, বলো তুমি আজকে যারা ঈদ করতেছো, নবী হাদিসে বললেন নবী রোজা রেখেছেন, যদি বলো তোমার ঈদ করাটা সঠিক তাহলে ঈদের দিন রোজা রাখা বেঠিক, নবীর রোজা ঠিক হয়নি। আর যদি বলো না না হাদিস মতে নবীর রোজা রাখাটাই সঠিক, রোজার মধ্যে ঈদ করাটা ঠিক নয়, অতএব একটু চিন্তা করো, রসুলের রোজা রেখেছেন, তুমি 70 বছর হায়াতে 70টা তুমি মিলাদুন্নবী পাইলা, তুমি 30 বছর হায়াতে 30টা রবিউল আউয়াল পাইলা। স্পষ্ট সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নবী রবিউল আউয়ালে মিলাদুন্নবীর রোজা রেখেছেন। বলো তুমি 30টা রবিউল আউয়াল পাইছো, একটা রবিউল আউয়ালে রোজা রাখছো কিনা? তুমি 70টা রবিউল আউয়াল পাইছো, বলো তুমি একটা রবিউল আউয়ালে রোজা রাখছো কিনা? যদি বলো রাখো নাই, খোদার কসম মিলাদ পালন করো নাই। আমার বাবার কথা বললাম না, হাদিসের কথা। আল্লাহ আপনি কুদরতের হাতে হেদায়াত দান করুন। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরায়ে মায়েদা। কি নাম? সূরায়ে মায়েদার 3 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত নাজিল হলো 10 হিজরি, জুলহজের 9 শুক্রবার। খুব সংক্ষেপ 2-3 মিনিটে খেয়াল করো, এই সূরায়ে মায়েদা 3 নম্বর আয়াত, এই আয়াত নাজিল হলো 10 হিজরি, জুলহজের 9 শুক্রবার নাজিল হওয়া খুশির একটা সুসংবাদের আয়াত। ওমরের কাছে এক ইহুদি গেল, ওই ওমর, এমন একটা দামি খুশির আয়াত যদি আমরা তাওরাতে পাইতাম তাহলে ওই দিনটা খুশির কারণে ঈদের দিন বানাইতাম। খেয়াল করছেন? ওরে ওমর, এমন এক খুশির আয়াত তোমরা পাইছো, আমরা যদি তাওরাতে পাইতাম তাহলে আয়াত নাজিলের দিন কি করতাম? ঈদ করতাম। ওমর দুইটা জবাব দিয়া বলেন, ওরে ইহুদি ভাই, মুসলমানের ঈদ পালন করা বান্দার বিবেক দিয়ে সিদ্ধান্ত নয়, মুসলমানের ঈদের সিদ্ধান্ত আল্লাহর তরফ থেকে। আল্লাহ বলেছেন, ও নবী উম্মতের জানায় দেন, বছরে মুসলমানের ঈদ হবে দুইটা, 1 নম্বর ঈদুল ফিতর, 2 নম্বর ঈদুল আজহা। এরে ইহুদি ভাই, বিবেক দিয়ে যদি ঈদ করতে চাও তাহলে শুধু নবীর আগমনে ঈদ করবা না, নবীর জীবনে নবী কোরআন নাজিলের দিনটাও বড় স্মরণীয় দিন, এই দিন বিবেক বলে একটা ঈদ করা লাগে। আমার বিবেক বলে নবীর জীবনের স্মরণীয় দিন হলো মক্কা বিজয়ের দিন, যেই মক্কার ঘরের সামনে দাঁড়ায়া আমার নবী খুশিতে চিল্লায় বলে, রে আলী মূর্তিগুলো ভেঙে ফেলে দাও, তাড়াতাড়ি জমজমের পানি দিয়া সাফ করো, আজ আমি মক্কা হাতে পেয়েছি, মনটা বড় খুশি, আজ আমি আনন্দের জোহরের নামাজ আদায় করব, ওপেন জামাতে নামাজ পড়ব। এই মক্কা সেই মক্কা, যেই মক্কায় আমার রক্ত গেল, ঘাম গেল, আমি ওপেনে নামাজ পড়তে পারি না, আমাকে কান্দায়া ওরা পাঠাইলো, মদিনায় পাঠায় দিল, থাকতে দিল না। মদিনায় যাওয়ার আগের 3টা বছর আমারে এত কষ্ট দিছে আমার কৌমের লোক, কারণ আমার মাথায় 2টা ছায়া ছিল, আমার চাচা আবু তালেব আর খাদিজা, আমার কেউ ছিল না। মদিনায় যাওয়ার আগের 3 বছর আবু তালিবের ইন্তেকাল, আমার বিবি খাদিজারও ইন্তেকাল, বেঈমানের এমন আজাব দেওয়া শুরু করলো, আমার সারা জীবনের কষ্ট এই 3 বছরে আমি যা পেয়েছি কল্পনাই করা যায় না। আম্মা জানায় সব বলে, আমি মাঝে মাঝে দেখতাম আমার হুজুরায় বসে মায়ার নবী গুনগুন করে মাঝে মাঝে কান্না করতে,
আমি জিজ্ঞাসা করতাম নবী, আমি আয়েশা কিনারায় বসে আছি, আপনি কেন কাঁদেন? আল্লাহর নবী বলে, আয়েশা আমারে তুমি প্রশ্ন করিও না রে আয়েশা, কারণ তুমি আমার সুখের দিনের বিবি। আমার জীবন শুধু সুখেই কাটে না, আমার জীবনের বড় সময় দুঃখে কাটাইলাম, ওই দুঃখের সময় তুমি ভাগ নিতে পারো নাই, ওই দুঃখের সময়ের বিবি আমার খাদিজা। ওই খাদিজার কথা যখন আমার মনে পড়ে আমি চোখের বাইরে ধরে রাখতে পারি না। ও আয়েশা তুমি আমার এই প্রশ্ন করিও না, কে সেই খাদিজা? আমি হেরা পর্বত এই মক্কার দূরে দুশ্মন চতুর্দিকে পাথরওয়ালা জমিন পেরিয়ে ওই হেরা পর্বতের চূড়ায় উঠে গর্তের মধ্যে নেমে নেমে আমি আল্লাহর ধ্যানে কাটাইতাম। একদিন দুদিন তিন দিন আমি বাড়ি যাইতাম না, মাঝে মাঝে দেখতাম আমার বিবি খাদিজা মহিলা মানুষ ওই পাথরওয়ালা জমিন পেরিয়ে সিঁড়ি নাই দোকানও নাই ওই উঁচু হেরা পাহাড়ে উঠে উঠে আমার বিবি খাদিজা, তাকায় দেখতাম ওই গর্তে নেমে আমার জন্য নাস্তা নিয়ে আমার পাশে হাজির হয়ে যেত। আমি পেটে পাথর বেঁধে মানুষের বাড়ি বাড়ি দাওয়াত দিতাম, মাঝে মাঝে দুই তিন দিন পরে রাতের বেলা ঘরে আসত, দরওয়াজার কিনারা এসে আস্তে করে একটু সালাম দিতাম, দেখতাম দরজা খুলে খাদিজা আমাকে সালামের জবাব দিয়েছে। আমি বললাম, ও খাদিজা আপনি কি ঘুমান না? খাদিজা তুল কুমরা চোখের পানি ছেড়ে বলেন, উপায়গম্বর আমি দুইজন স্বামী বিদায়ের পরে আপনাকে গ্রহণ করেছি, আমি পাঁচটা সন্তানের মা হওয়ার পরে আপনার ঘরে আছি, আমি খাদিজা জানি আপনার মাও নাই বাবাও নাই, আজকে যদি আপনার মা দুনিয়ায় বেঁচে থাকতো, ও নবী আপনি বাইরে থাকলে মা ঘুমাইতো না, আমি জানি আপনি মা বলে একটা ডাক দিয়ে কলিজা ঠান্ডা করতে পারেন না, আপনি জীবনে আব্বা বলে ডাক দিতে পারেন না রে নবী। আমি খাদিজা যদি আজকে আমি ঘুমাইয়া যাই আর আপনি নবী দরওয়াজার কিনারায় যদি দাঁড়ায় কষ্ট করি, আমি খাদিজা জাহান্নাম ছাড়া উপায় নাই। ওরে নবী আল্লাহর কসম, আপনি যতক্ষণ ঘরে দরজায় ফিরবেন না আমি খাদিজা দরওয়াজার কিনারায় দাঁড়ায়া দাঁড়ায় আপনার অপেক্ষা করি। ওরে আয়েশা ওই খাদিজার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না। ওরে নবীর উম্মত পর্দার অন্তরালের মা, ও পর্দারানের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, মা তুমিও একজন মা, আমি হাফিজুর রহমানের মাও মা তুমিও একজন মা, আমার বাবাও একজন বাবা তুমিও একজন বাবা। ওরে নবীর উম্মত মনে কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাও, একজন আলেমের বাবা হয়ে কবরে যাও, নবীর আদর্শের সুন্নতের আমল করে সম্মান কমে নাই রে মুমিন, সারা দুনিয়ার এক নম্বরের ধনীও নবীর আদর্শ আলাদের মতো সম্মানে নাই। ওমর ডেকে বলে, ইহুদি মুসলমানের ঈদ বিবেক দিয়া হয় না, বিবেক দিয়া ঈদ করলে রসুলের মেয়েরাজের ঘটনা স্মরণীয় ওই দিন একটা ঈদ করা লাগে, বদরের বিজয় স্মরণীয় ওই দিন একটা ঈদ করা লাগে, অতএব বিবেক দিয়া মুসলমানের ঈদ নয়, মুসলমানের ঈদ হবে আল্লাহর নবীর সিদ্ধান্তে। দুই নাম্বার জবাব, এক মিনিট, দুই নাম্বার জবাব, ওরে অমর মুসলমানের ঈদের পেছনে আছে এবাদাত, এবাদাত দিয়া ঈদ হয়, ওই মুসলমান একটা মাস রমজানে কষ্ট করে রোজা রেখে সাহারি খায়, এর বিনিময়ে আল্লাহ দিলেন ঈদের ঈদুল ফিতর এক আনন্দ, আবার কোরবানির পেছনে হজের কষ্ট, সাদা কাপড়ের বাসিন্দা হইয়া বান্দা বাইতুল্লাহর চতুর্পাশে ঘুরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ও মালিক তোমার গোলাম মরণের চিন্তায় পড়ে গেছে, দুনিয়ার কোনো পোশাক আমার গায়ে নাই, আমি এখন দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই, আমি মরণের আগে ওই মরণের কাপড় পরে হাজির,
ও আল্লাহ তুমি আমার লাব্বাই কবুল করে নাও। এরে নবীর উম্মত আল্লাহ বলেন ওই মুজদালিফায় কষ্ট, আরাফায় কষ্ট, মিনায় কষ্ট, এত কষ্টের পর আমি আল্লাহ একটা আনন্দের ঈদ দিলাম কোরবানির ঈদ, দোনোটার পেছনে আছে ইবাদত, ঘুম থেকে উইটা মিছিল দিবা এটা ঈদ হতে পারে না। আল্লাহ কবুল করেন। আমাদের আজকে নায়েবে আমিরুল মুজাহিদিন আপনাদেরকে রুহানি বয়ান করবেন ইনশাআল্লাহ, বা আগামীকাল তো বয়ান হবে পরের দিন বাদ ফজর মুনাজাত। আল্লাহ এই মাহফিল গোটা চট্টগ্রামবাসীর জন্য হেদায়েতের ওসিলা বানায়।